নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ সুস্বাদু রাজমার একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগবেই। কেউ যদি শুধু ছোটো বাটির এক বাটি এই রাজমা খেয়ে নেয়, তাতেও কিন্তু শরীরে প্রচুর এনার্জি পাবে আর অনেকক্ষণ পেট ভরা থাকবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে নিরামিষ রাজমা তৈরি করব, সেজন্য প্রেশার কুকারে পরিমাণ মতো জল নিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রাজমা। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ রাজমা নিয়েছি, এটা সারা রাত জলে ভেজানো ছিল। এবার দিয়ে দিলাম সমস্ত রাজমাটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। এই রাজমা সেদ্ধ করার সময় অল্প খাওয়ার সোডা দিয়ে সেদ্ধ করলে সেদ্ধটা কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম, এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6টা হুইসেল পড়লেই এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে রাজমা সেদ্ধ হোক, তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। প্রেশার কুকারে 3টে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তারপর প্রেশার কুকারটা এক সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব। এই আলু দেওয়াটা কিন্তু একদমই অপশনাল, তবে আমরা বাঙালিরা জানেনই তো সব জিনিসে একটু আলু দিয়ে খেতে ভালোবাসি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলো ভালো করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি, এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প হিং। জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথেই অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি আর এর সাথেই 4-5টা কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম, তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন রাজমাটা সেদ্ধ করার সময়ও অল্প নুন দেওয়া ছিল। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ছোলে মশলা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে এই রান্নার টেস্ট কিন্তু আরও বহুগুণ বেড়ে যায়। 2 মিনিট আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করা রাজমা দিয়ে দেবো। দেখুন, রাজমা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি প্রেশার কুকার থেকে একটা থালার মধ্যে ঢেলে রেখেছিলাম। এবার জলসেদ্ধ রাজমাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রাজমা তৈরি করে রুটি পরোটা লুচির সাথে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর রাজমাতে কিন্তু প্রচুর প্রোটিন আছে। কেউ যদি ছোটো বাটির এক বাটিও মানে এমনি এমনিও খেয়ে নেয়, তাতেও কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে আর শরীরে খুব জোরও পাওয়া যায়। ট্রাই করে দেখতে পারেন। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি। 4 মিনিট রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে 2 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। দেখুন, এটা কিন্তু সুন্দর ঠিক হয়ে গেছে। আর এই রান্নাটা এইভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, মানে রাজমা খুব ঝোলঝোল ভালো লাগে না। রান্না তো মোটামুটি রেডি, এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, রান্না এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রাজমার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। রুটি পরোটার সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে আর এমনি এমনিও কিন্তু এটা খাওয়া যায়। এর ছোটো বাটির এক বাটি যে কোনো দিন বানিয়ে যদি আপনারা খেয়ে নেন, পেট অনেকক্ষণ ভরা থাকবে আর কাজে কর্মেও কিন্তু শরীরে এনার্জি পাবেন।
আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।